আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া উসাল্লি ওয়া নুসাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল আরাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, রমজানে ইতিকাফ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটি সুন্নত একটি ইবাদত। রমজানের মধ্যে আমরা যে ইতিকাফ করি বা যে ইতিকাফ সম্পর্কে জানি, এটি হচ্ছে সুন্নত ইতিকাফ। এছাড়াও আরও দুই ধরনের ইতিকাফ রয়েছে, একটি হচ্ছে ওয়াজিব ইতিকাফ আর একটি হচ্ছে নফল ইতিকাফ। আর আমরা রমজানে যেটা করি বা করা দেখি মানুষকে, এটা হচ্ছে সুন্নত ইতিকাফ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হাদিসের মধ্যে উল্লেখ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতগুলো রমজান পেয়েছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রত্যেক রমজানে শেষের 10 দিনে তিনি ইতিকাফ করতেন। অর্থাৎ 20 রমজান সূর্য ডোবার আগেই তিনি মসজিদে চলে যেতেন এবং তিনি ঈদের চাঁদ দেখার পর তারপরে মসজিদ থেকে বাসায় চলে আসতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার স্ত্রীরা এবং সাহাবা ইকরামও কিন্তু ইতিকাফ পালন করেছেন। তো ইতিকাফ মূলত বলা হয় যে সমস্ত প্রকার ফাহিশা কাজ থেকে নিজেকে বিরত রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদে বা আল্লাহ তাআলার ঘরে অবস্থান করার নামই হচ্ছে ইবাদত। তো এই ইবাদতের অনেকগুলো বেনিফিট আছে, তার মধ্যে সবচেয়ে বড় বেনিফিট বা উপকার যেটা আমরা ভোগ করতে পারি, অর্জন করতে পারি, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা থেকে আমরা জানতে পারি যে রমজানের শেষ দশকে বেজোড় যে রাত্রিগুলো আছে, সেই রাত্রিগুলোতে মূলত শবে কদর আমরা পেতে পারি, শবে কদর তালাশ করার কথা তিনি বলেছেন। তো আমরা যদি ইতিকাফে চলে যাই, দুনিয়ার সমস্ত কার্যক্রম থেকে যদি নিজেদেরকে আলাদা করে ফেলি, যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এই 10 দিন আমরা ইতিকাফের জন্য নির্ধারণ করি এবং ইতিকাফে ঢুকি, তাহলে কিন্তু আমাদের জন্য শবে কদর তালাশ করা অনেক সহজ হয়ে যাবে। আমরা বেজোড় রাত্রিগুলিতে আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো, শবে কদর তালাশ করতে পারবো, এবং আল্লাহ তাআলা যদি আমাদের নসিবে রাখেন তাহলে অবশ্যই আমরা শবে কদর পাবো ইনশাআল্লাহ। তো এজন্য যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ এই ইতিকাফ, আমরা যেহেতু তার উম্মতে মুহাম্মাদী, আমাদেরও উচিত এই সুন্নতকে আঁকড়াইয়া ধরা এবং রমজানের শেষ দশকে ইতিকাফ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তবে ইতিকাফ পালনের ক্ষেত্রে কিছু নিয়ম অবশ্যই আপনাকে মানতে হবে, যেমন আপনি যদি নামাজ আদায় করেন বা রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, প্রত্যেকটারই কিন্তু কিছু নিয়ম আছে, হ্যাঁ কিছু রুলস আছে। তো সেক্ষেত্রে ইতিকাফেরও কিছু নিয়ম রুলস আছে যেগুলো অবশ্যই আপনাকে মানতে হবে, এছাড়া আপনার ইতিকাফ মূলত ইতিকাফ হবে না, ইতিকাফ আপনার নষ্ট হয়ে যাবে। তো ইতিকাফের যে নিয়মগুলো, তার মধ্যে সর্বোপরি প্রথম এবং মৌলিক যে নিয়ম, সেটি হচ্ছে যে দুনিয়াবী সমস্ত প্রকার ফাহেশা কাজ এবং ফাহেশা কথা, দুনিয়াবী কথা এবং সমস্ত প্রকার দুনিয়াবী কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। একান্ত এমার্জেন্সি যে কাজটি না করলে চরম ক্ষতির আশঙ্কা আছে, এরকম কাজের জন্য বাইরের অন্য কারো সঙ্গে আপনি সংক্ষিপ্ত আকারে কথা বলতে পারেন, বা এমার্জেন্সি একটা ফোন কল যেটি না করলে আপনার চরম ক্ষতি হতে পারে, এরকম একটি কল আপনি করতে পারেন সংক্ষিপ্ত কথা বলার জন্য। এছাড়া অন্য কোনো কাজ, অন্য কোনো কথা সম্পূর্ণভাবে নিষেধ। আপনি যদি মসজিদে, আপনারা যদি বেশ কিছু মানুষ একত্রিত হয়ে ইতিকাফ করেন এবং এই ইতিকাফের সুবাদে আপনারা যদি পরচর্চা, গীবত, তারপরে দুনিয়াবী কথাবার্তা এবং গল্পের আসর জমিয়ে দেন, তাহলে কিন্তু ইতিকাফ পরিপূর্ণ হবে না। এছাড়াও আমরা যারা মোবাইল ইউজার, যারা মোবাইল ইন্টারনেট ব্রাউজিং করতে অভ্যস্ত, ফেসবুক বা ইন্টারনেট ব্যবহার করতে অভ্যস্ত, তারা যদি আমরা মসজিদের ভিতরে ইন্টারনেট ব্রাউজ করি, সবসময় মোবাইল ব্যবহার করি, তাহলেও কিন্তু আমাদের ইতিকাফ পরিপূর্ণ হবে না। এজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব মোবাইলটাকে বাড়িতে রেখে তারপরে ইতিকাফে যাওয়ার জন্য এবং এই সময়টা একান্ত আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দেওয়ার জন্য। আরেকটি বিষয় হচ্ছে যে প্রত্যেকটা মানুষের যেহেতু হাজত আছে, এক নম্বর দুই নম্বর করতে হয় বা পায়খানা প্রসাব করতে হয়, সেক্ষেত্রে মসজিদে যদি এরকম ব্যবস্থা থাকে, গোসলের ব্যবস্থা, পায়খানা প্রসাবের ব্যবস্থা, তাহলে আমরা মসজিদ কম্পাউন্ডের মধ্যেই সেটা সেরে নেবো ইনশাআল্লাহ। আর যদি মসজিদে এরকম ব্যবস্থা না থাকে, তাহলে মসজিদ থেকে সবচেয়ে নিকটে যে জায়গায় পায়খানা প্রসাব করার ব্যবস্থা বা
উজু গোসলের ব্যবস্থা আছে, আমরা সেখানে সেই কাজটি সারিয়ে নেব। যদি আমরা কাছে মানে মসজিদের সবচেয়ে কাছে বা মসজিদের ভিতরে পায়খানা প্রস্রাব বা উজু গোসলের ব্যবস্থা থাকা সত্ত্বেও যদি আমরা দূরে কোথাও যাই এবং গিয়ে যদি দুনিয়াবি কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এজন্য অবশ্যই আমরা এই বিষয়টা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে মূলত ইতিকাফের বিষয়। ইতিকাফ মানে হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে দুনিয়াবের সব কিছু পরিত্যাগ করা। আমরা আমাদের ইতিকাফগুলিকে সেভাবে পালন করার চেষ্টা করি এবং ইতিকাফে থাকা অবস্থায় বেশি বেশি আমরা দোয়া করব, নিজের জন্য দোয়া করব এবং অন্যান্য মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ তাআলা যেন আমাদের ইতিকাফগুলিকে কবুল করেন, আমাদের রমজানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন।